কেউ ভেবেছিলেন এটি হবে বাংলাদেশের নিউ ক্যাম্প, কেউ বা স্বপ্ন দেখেছিলেন এখানেই হবে বাংলাদেশের স্যান্টিয়াগো বার্নাবু। কিন্তু শেষ পর্যন্ত আসলে কিছুই হয়নি। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম থমকে আছে কয়েক বছর থেকে। কবে শেষ হবে নির্মাণ কাজ, কবেই বা আবার মাঠে ফিরবে ফুটবল, কেউ জানে না। বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক স্টেডিয়াম এটি। দেশের ক্রীড়াঙ্গনের বেশিরভাগ ঐতিহাসিক খেলা কিংবা ঘটনার সূচনালগ্ন এখানেই জড়িয়ে আছে। চাইলেই কি একে অবহেলায় ফেলে রাখা যায়? কিন্তু বাস্তবে তাই হচ্ছে। প্রায় সাড়ে চার বছর হয়ে গেল এখানে খেলা নেই। দেশের সবচেয়ে ঐতিহাসিক ভেন্যু কেন এমন থমকে দাঁড়াবে? কেনই বা এর নির্মাণ কাজ এত ধীর গতির হবে? পুনর্নির্মাণের কাজ বারবার থমকে যাচ্ছে, কি সেই কারণ সেটিও জানার চেষ্টা করেছি আমরা এই প্রতিবেদনে। সম্প্রতি যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন পরিদর্শন করেছেন ঐতিহাসিক বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম। 2021 সালের সেপ্টেম্বরে শুরু হয়েছিল এর সংস্কার কাজ। বঙ্গবন্ধু স্টেডিয়ামের সংস্কার কাজের বাজেট শুরুতে 80 কোটি টাকা, পরে তা বেড়ে দাঁড়ালো 98 কোটি টাকায়। এখন সেটি আরও বেড়ে যাচ্ছে, 150 কোটি ছাড়িয়ে যাচ্ছে। তাও ভালো যদি জানা যেত কবে আবার এখানেই আলোড়ন তুলবে ফুটবল, হৈ হুল্লোড় চিলচিৎকারে মেতে উঠবে গ্যালারি। সমস্যা আছে, এটা মানে অস্বীকার করার কোনো পথ নেই। এখন এটার থেকে কোনো কিছু করা সম্ভব কিনা সেটা দেখব ওনাদের সাথে বসে কথা বলে, এবং এটা যদি সম্ভব হয় অবশ্যই করবো। হয়তো বা আমার মনে হয় কিছু একটা তো করতেই পারবো, সব না পারলেও বেশিরভাগই করা যাবে। আমাদের এখন পর্যন্ত টার্গেট আমি যেটা শুনেছি এই বছরের ডিসেম্বরের মধ্যে কমপ্লিট করবে, এবং আমরা ওটাতেই থাকতে চাই, এর বাইরে যেতে চাই না, এর মধ্যে যতটুকু করা সম্ভব। পুনর্নির্মাণের কাজ একেবারে যে থমকে আছে সেটি কিন্তু ঠিক নয়, কিছু না কিছু কাজ তো হয়েছেই। যেমন এই ট্র্যাকটি বদলে দেওয়া হয়েছে, আগের ট্র্যাক ফেলে নতুন ট্র্যাক হয়েছে অ্যাথলেটিক্সের জন্য। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আপনারা নিশ্চয়ই জানেন ফুটবলের পাশাপাশি অ্যাথলেটিক্সও এখানে হয়ে থাকে। যদিও মন্ত্রী বলছেন ডিসেম্বরে শেষ হবে সব কাজ, কিন্তু মন্ত্রীও জানাতে পারলেন না ঠিক কবে আবার এখানেই খেলার দেখা পাওয়া যাবে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামকে বদলে দেওয়ার যে মিশন সেটি কিন্তু কিছু না কিছু কাজ এগিয়েছিল। যেমন এই শেডটির কথা আমরা বলতে পারি, এই শেডটি একেবারেই নতুন স্টাইলে বানানো হয়েছে। ঠিক এইখান থেকে শুরু করে একেবারে পশ্চিম গ্যালারি যেটি, সেটি মাঝখানে কিন্তু প্রেস বক্স রয়েছে। আর নয় অপেক্ষা, দেশের সেরা ক্রীড়া স্থাপনার সংস্কার কাজটা দ্রুত হোক, আমলাতান্ত্রিক সব জটিলতা জয় করে এখানেই ঝড় উঠুক ফুটবলের, আবারও দর্শক উন্মাদনা আর চিলচিৎকারে ফেটে পড়ুক ঐতিহাসিক বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম চত্বর। প্রত্যাশা ক্রীড়া পাগল মানুষদের।